হ্যালো স্টুডেন্টস, মাই নেম ইজ পাপু সরকার। ওয়েলকাম টু ইয়োর চ্যানেল ফিজিক্স ইটস ওর ফ্যামিলি। এই ভিডিওতে আজকে আমি ডিসকাস করব পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে থাকা অন্যতম কলেজ এবেনশিল কলেজ। এই কলেজে কেমন করে ফর্ম ফিল আপ করতে লাগবে তার জন্য এ টু জেড ইনফরমেশন দেবো এবং তোদের লাইভ ডেমনস্ট্রেশন দিয়ে দেখাবো যে কেমন করে ফর্ম ফিল আপ করতে লাগবে। এর আগে ভিডিওতে আমি দেখাইছিলাম যে কেমন করে এভেনশিয়াল কলেজে কতগুলো সিট আছে, কে কে ভর্তি হতে লাগবে, অনার্স কেমন করে নিবো, কে কে সাবজেক্ট চুজ করতে পারি, সমস্ত কিছুই আমি দেখাইছিলাম। ঠিক আছে, এই ভিডিওতে আমি তাহলে দেখাচ্ছি কেমন করে ফর্ম ফিল আপ করবো। অনেকেই তোদের প্রবলেম হচ্ছে ফর্ম ফিল আপ করতে, সো আমি এই ভিডিওতে দেখাই দিচ্ছি। ঠিক আছে, সো যদি এডমিশন সংক্রান্ত যে কোনো নোটিফিকেশন দরকার পড়ে তাহলে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব কর। ঠিক আছে, এখনো দেখছি যে অনেকেই সাবস্ক্রাইব করিস না। ঠিক আছে, তাহলে এখানে দেখ আমি দেখাচ্ছি এভেনশিয়াল কলেজের মেন সাইটে আসবে। মেন সাইটে এসে এখানে দেখবি ইউজি এডমিশন। ওকে, ইউজি এডমিশন করার পর এখানে কি করবি, এখানে নিচে আসবে, আই হ্যাভ এটা করলি। ওকে, তারপরে এখানে একটা জিনিস মনে রাখে, যারা যারা মোবাইলে ফর্ম ফিল আপ করবি তারা মোবাইলে প্রথমে ডেস্কটপ মোড অন করে রাখবে। ঠিক আছে, ডেস্কটপ মোড অন করে রাখবি। ওকে, তারপরে এখানে কি করবি, নিউ অ্যাপ্লিকেন্ট, নিউ অ্যাপ্লিকেন্টের পর এখানে তোর মোবাইল নাম্বার, নিজের মোবাইল নাম্বার দিবি। ঠিক আছে, ওকে, নিজের ইমেল, যাদের ইমেল নাই ইমেল বানায় নেয় আগে। ঠিক আছে, ইমেল বানায় নেয়, ইমেল দিবি। ঠিক আছে, তারপরে এখানে মোবাইল নাম্বার দিবি। প্রথমে আমি আমার মোবাইল নাম্বার দিচ্ছি, মোবাইল নাম্বার দিবি, তারপরে হচ্ছে ইমেল দিবি। ওকে, দিবি, তারপরে এখানে কি করবি, ভেরিফিকেশন করবি। ভেরিফিকেশন করলে একটা ওটিপি আসবে, মোবাইলে ওটিপিটা আসবে, ওটিপিটা এখানে দিবি, তারপরে হচ্ছে সেভ হয়ে যাবে। ঠিক আছে, আমি যেহেতু আগেই করে নিছি অ্যাপ্লিকেশন, তার জন্য আমার আর এটা করলে আসবে না। ঠিক আছে, ওকে, এটা করলে আমার দেখ যে দেখাচ্ছে আগেই অলরেডি ইউজ করা হচ্ছে। ঠিক আছে, ওকে, তাহলে তোরা এখানে করবি সেন্ড, ভেরিফিকেশন করলে চলে আসবে, তারপরে মোবাইলে যে ওটিপিটি আসবে, এখানে যে মোবাইল নাম্বারটা দিবি ওইখানে ওটিপিটি আসবে, ওটিপিটা দিবি, দিয়ে কি করবি সাইন আপ করে দিবি। ঠিক আছে, ওকে, তারপরে কি করবি, এখানে এসে লগ ইন করবি। ঠিক আছে, ওকে, এবার কি করবি, এখানে লগ ইন করার জন্য এই যে এটা আসবে, এখানে এবার দেখবি মোবাইলে, তোর মোবাইলে কি আসবে, অ্যাপ্লিকেশন আইডিও চলে আসবে। ঠিক আছে, সঙ্গে সঙ্গে পাসওয়ার্ডও আসবে, দুটোই মোবাইলে দেখবি। নর্মাল এসএমএস যেখানে দিবি, যে মোবাইল নাম্বারটা দিছিস ওই মোবাইলে নর্মাল এসএমএস এ চলে আসবে। ঠিক আছে, ওকে, তাহলে দিয়ে দিবি, এখানে কি দিয়ে দিবি, তাহলে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দিবি। ঠিক আছে, এমন একটা অ্যাপ্লিকেশন আইডি আসবে। ওকে, এমন একটা অ্যাপ্লিকেশন আইডি আসবে, সঙ্গে সঙ্গে চার সংখ্যার একটা পাসওয়ার্ড আসবে, এটা দিবি, দিয়ে কি করবি লগ সাইন ইন করে নিবি। সাইন করলে এই জিনিসগুলো আসবে। ঠিক আছে, এই জিনিসগুলো আসবে, দেখ কি কি করে করতে লাগবে। ওকে, তাহলে দেখাচ্ছি, প্রথমে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন দিতে লাগবে। ঠিক আছে, পার্সোনাল ইনফরমেশন কি দিবি, যে বলছে বাংলা শিক্ষা স্টুডেন্ট আইডি যদি থাকে দিবি, না থাকলে নাই। ঠিক আছে, মনে রাখে যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে, এমন লাল স্টার দেখতে পাচ্ছিস, সেই দেখ লাল স্টার, এগুলোর মধ্যেই শুধু দিতে লাগবে, বাকিগুলো না দিলেও চলবে। ঠিক আছে, ওকে, তারপরে এখানে তোর নাম দিয়ে দিবি। ঠিক আছে, আমি এখানে র্যান্ডমলি দিচ্ছি। ঠিক আছে, পাপু, এখানে মিডিল নাম, মিডিল নাম থাকলে দিবি, না থাকলে নাই। সাপোজ মিডিল নাম যার আছে দিবি, না থাকলে নাই। ঠিক আছে, বা আমার নাই তাহলে আমি দিচ্ছি না। ঠিক আছে, এখানে যার আছে লাস্ট নাম তার দিয়ে দিবি লাস্ট নাম। ঠিক আছে, এখানে দিবি, তারপরে তোর বাবার নাম এখানে দিয়ে দিবি। ঠিক আছে, বাবার নাম এখানে দিয়ে দিবি, এমন করে যেমন হয়। তারপরে মিডিল নাম থাকলে মিডিল নাম দিয়ে দিবি বাবার। ওকে, সরি, এটা হচ্ছে মাদার নাম ছিল। ওকে, বাবার নাম তাহলে পুরোটা, বাবার নাম এখানে পুরোটাই দিতে লাগবে। ঠিক আছে, এখানে বাবার নাম পুরোটা দিয়ে দিবি। সো এমন করে দিবি, এখানে মার নাম দিয়ে দিবি। ঠিক আছে, মার নাম আমি এবার থেকে র্যান্ডমলি দিই। ঠিক আছে, এখানে তোদের গার্জিয়ানের মোবাইল নাম্বার দিবি, এগুলো আমি সব র্যান্ডমলি দিতেছি। ঠিক আছে, ওকে, তারপরে হচ্ছে বাবার মোবাইল নাম্বার, বাবার মোবাইল নাম্বার এখানে দেখ স্টার চিহ্ন দেওয়া নাই, না দিলে নাই, আর দিলে দিয়ে দিবি 10 সংখ্যা। ঠিক আছে, আমি র্যান্ডমলি একটা দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, 10টা দিয়ে দিলাম। ওকে, মার মোবাইল নাম্বার দিলে দিবি, না দিলে নাই, গার্জিয়ানের মোবাইল নাম্বার দিয়ে দিবি, আমি এগুলো সব র্যান্ডম দিচ্ছি। ওকে, তোরা কিন্তু অরিজিনাল দিবি, মনে রাখিস, আমার মতো তোরা করিস না। ঠিক আছে, কারণটা আমি এটা নকল একটা ফর্ম ফিল আপ করতেছি। ঠিক আছে, যেটার কোনো আমি লাস্টে সাবমিট করব না। ওকে, তাহলে তোরা হচ্ছে কি করবি, তোদের অরিজিনাল দেবে, তাদের ফাদার অকুপেশন দিলে দিবি, না দিলে নাই। ওকে, আমি কিছু দিচ্ছি, মাদার অকুপেশন হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ দিবি, বা চাকরি করলে চাকরি দিবি, মার মোবাইল নাম্বার দিলে দিবি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, 10টা সংখ্যার মোবাইল নাম্বার দিয়ে দিলাম গার্জিয়ান। ওকে, রিলেশন, গার্জিয়ানের রিলেশন কি হচ্ছে, তোর সাথে বাবা হলে বাবা, কাকু হলে কাকু, মা হলে মা, সবকিছু এখানে দিবি। ঠিক আছে, ফাদার্স কোয়ালিফিকেশন যেটা দেওয়ার ওটা দিবি। ঠিক আছে, বিএসসি হলে বিএসসি দিবি, মাদার্স কোয়ালিফিকেশন দিয়ে দিবি, না দিলে নাই। ওকে,
গার্জিয়ান ইমেল আইডি একটা দিয়ে দিবি, যে কোনো মানে যেটা হয় তোর বাবার দিবি, না থাকলে তোরটাই দিয়ে দিবি, ঠিক আছে? কিন্তু দেওয়া মাস্ট কিন্তু, ঠিক আছে? ওকে, গার্জিয়ানের ইমেল আইডি। ন্যাশনালিটি, ন্যাশনালিটি কি হচ্ছে, ইন্ডিয়ান, ইন্ডিয়ান দিয়ে দিবি, ঠিক আছে? আধার নাম্বার, 12টা সংখ্যার আধার নাম্বার দিয়ে দিবি, ঠিক আছে? যেটা হয় তোর আধার কার্ড দেখে দিয়ে দিবি, ঠিক আছে? তারপরে রিলিজন, যারা হিন্দু হিন্দু দিয়ে দিবি, ইসলাম ইসলাম দিয়ে দিবি, খ্রিস্টান খ্রিস্টান, ওকে আমি হিন্দু হিন্দু দিয়ে দিলাম। কাস্ট কাস্ট জেনারেল কাস্ট, ওবিসি ওবিসি, যেটা হয় এখান থেকে সিলেক্ট করে নিবি, ঠিক আছে? ওবিসি এ ওবিসি বি, ওকে আমি জেনারেল জেনারেল দিয়ে দিলাম। তারপরে সার্টিফিকেট, ওকে যারা হচ্ছে কাস্ট সার্টিফিকেট বাই, ওকে যার যেটা সার্টিফিকেট ওই হিসাবে দিবি, ওয়েস্ট বেঙ্গলের হলে ওয়েস্ট বেঙ্গলের দিবি, ওকে ওই হিসাবে দিবি। জেন্ডার জেন্ডার, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, আদার্স হলে আদার, ওকে যেটা হচ্ছে যেটা হয় সেটা দিবি। এখানে ডেট অফ বার্থ দিয়ে দিবি, ওকে ডেট অফ বার্থ এমন করে সিলেক্ট করবি, ঠিক আছে? এখানে প্রথমে সাল সিলেক্ট করে নিবি, আমি সাপোজ 2000 সাল সিলেক্ট করলাম, তাহলে কি করবো যদি দেখি সেখানে, বা 2003, যার যেটা সাল হয় ওটা সিলেক্ট করবি, সাপোজ 2001 সিলেক্ট করলি, ওকে, বা হচ্ছে যদি 2000 হয় 2000 সিলেক্ট করবে, যার যেটা জানুয়ারি মাস, ওকে তারিখ এখান থেকে সাপোজ 7 তারিখ সিলেক্ট করলাম, তাহলে এটা ডেট অফ বার্থ। ব্লাড গ্রুপ যার যেটা এটা দিয়ে দিবি, না দিলেও কোনো প্রবলেম নেই, ঠিক আছে? ওকে, তারপরে এখানে আর কি কি দিতে লাগবে দেখ, ওকে তো যদি কোনো থাকে হচ্ছে ডিপেন্ডেবিলিটি নাই, ঠিক আছে? ওকে তো যদি কারো কিছু প্রবলেম থাকে, হাত পা ভাঙা থাকে, যার যেটা হয়, ঠিক আছে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপটা ওটা দিবি, যাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারা কত পার্সেন্ট সেটা এখান থেকে দিয়ে দিবি, ঠিক আছে? তারপরে ইডব্লিউএস সার্টিফিকেট থাকলে, অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সার্টিফিকেট, এখন জানিস জেনারেল কাস্টের মধ্যেও একটা আছে ইডব্লিউএস, ওটা পার্সেন্টেজ পাওয়া যায়, ঠিক আছে? রিজার্ভেশন পাওয়া যায়, ওটা ইয়েস থাকলে ইয়েস করে দিবি, তাহলে সার্টিফিকেটটা দিতে লাগবে, নো থাকলে নো করে দিবি, ঠিক আছে? ফাইন্যান্সিয়াল ইয়ার ইস্যুস সার্টিফিকেট দেখ কি বলছে, ফাইন্যান্সিয়াল ইয়ার অফ ইন্স্যুরেন্স অফ সার্টিফিকেট, ইন্স্যুরেন্স কোন সালে নিয়েছিস ওটা দিবি, ঠিক আছে? ওকে, মানে এটা যাদের নো, তাদের যেটা যাদের নো এটা নিয়ে কোনো টেনশন নেই, ঠিক আছে? ওকে, যাদের ইয়েস তাদের নিয়ে এটা চাপ আছে, আমাদের নাই। যারা ইডব্লিউএস তারা হচ্ছে কোন সালে বানায় নিয়েছে সেটা হচ্ছে দিতে লাগবে, ঠিক আছে? ওকে, ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল হলে সিঙ্গেল, যাদের বিয়ে করছিস বিয়ে দিয়ে দিবি, ঠিক আছে? বাকি সব দেখলে আছে দিয়ে দিবি, ডিভোর্স টিভোর্স যা আছে, ঠিক আছে? পরে তারপরে ফ্যামিলি ইনকাম অ্যানুয়াল, এটা কিন্তু বছরে, হ্যাঁ এটা দিবি, কত যার যত ওটা দিলি, ঠিক আছে? আপ টু সাপোজ দিলাম, ওদের বিপিএল না এপিএল, যদি বিপিএল হয় ইয়েস করবি, আর না হলে নো করবি, ওকে? তারপরে হচ্ছে এখানে হাউস হাউস নাম্বার দিয়ে দিবি, তারপরে লোকালিটি, যাই যে জায়গায় বসবাস করিস, আমি র্যান্ডম একটা দিয়ে দিছি, ঠিক আছে? ভিলেজ টাউন ভিলেজ যার যেটা হয় দিয়ে দিবি, ঠিক আছে? আমার আমার যে ভিলেজ হবে ওইটা আমি দেবো, তোদের যা ভিলেজ হবে তোরা দিবি, ঠিক আছে? ওকে, এখান থেকে দিয়ে দিবি কিছু একটা, পোস্ট অফিস যেটা পোস্ট অফিসের নাম ওইটা দিয়ে দিবি, ঠিক আছে? মিউনিসিপ্যালিটি অর কর্পোরেশন যেটা হবে এটা দিয়ে দিবি, ঠিক আছে? ওকে, পুলিশ স্টেশনের নাম দিয়ে দিবি, ঠিক আছে? এগুলা তোরা আধার কার্ডের পিছনে লেখাই থাকবে, ভোটার কার্ডের পিছনে, এখান থেকে দেখে ডিস্ট্রিক্ট কুচবিহার, ঠিক আছে? যার যেটা ডিস্ট্রিক্ট হয় দিয়ে দিবি, ঠিক আছে? স্টেট ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? পিনকোড যার যেটা ওটা দিয়ে দিবি, ঠিক আছে? সঙ্গে সঙ্গে কান্ট্রি কি হবে, কান্ট্রি ইন্ডিয়া দিয়ে দিবি, ঠিক আছে? এবার যদি এই সেম অ্যাড্রেস হয়, ঠিক আছে, যদি পার্মানেন্ট অ্যাড্রেসটাই প্রেজেন্ট অ্যাড্রেস হয়, এটা এখানে কি করবি, সেম অ্যাজ পার্মানেন্ট করবি, তাহলে হচ্ছে একাই একাই অটোমেটিক নিয়ে নেবে, ওকে? আর যদি প্রেজেন্ট অ্যাড্রেস কেউ আলাদা দিতে চাইস দিতে চাইস, পার্মানেন্ট অ্যাড্রেস দিলে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? ওকে, তারপরে দেখ কো কারিকুলার অ্যাক্টিভিটিস, কেউ যদি দৌড়াইতে পাস, খেলাধুলা পাস, যে যেটা ড্যান্স পাস, আর্ট পাস, ঠিক আছে? এগুলা ক্রিকেট পাস, ফুটবল পাস, হকি পাস, কবাডি পাস, যে যেটা পাস দিবি, না পাস দিবি না, ঠিক আছে? কোনো ব্যাপার না, ঠিক আছে? ওকে, আর যদি কোনো এখানে বলছে ইফ ইউ হ্যাভ সিকিউরড এনি পজিশন ইন এনি ডিস্ট্রিক্ট লেভেল অর দ্য হায়ার, মানে কেউ যদি ডিস্ট্রিক্ট লেভেলে খেলিস কোনোটা, বা হচ্ছে ন্যাশনাল লেভেলে, বা হচ্ছে স্টেট লেভেলে খেলিস, ওটা দিয়ে দিবি, ঠিক আছে? ডিটেলস দিয়ে দিবি, না হলে নাই। হোস্টেল যদি কারো লাগে ইয়েস করে দিবি, আর যদি হোস্টেল না লাগে নো করে দিবি, ঠিক আছে? ওকে, তারপরে এখানে কি যাদের ইয়েস করবি তারা বলবি যে বাড়ি থেকে কত কিলোমিটার দূরে তোর অবস্থিত, ঠিক আছে? ওকে, কলেজটা, তারপর নো হলে কোনো ব্যাপারই না, ঠিক আছে? ওকে, তারপরে এখানে কি করে দিবি, সেভ করে দিবি, ওকে? এবার সেভ করলে, সেভ করার পর দেখ এইখানে আসলো, এবার হচ্ছে একাডেমিক ইনফরমেশন, ওকে? দেখ যেটা হইলো ওটা টিক মার হয়ে গেলো, একটু ফর্ম ফিল আপটা বড়, বাট ওই জন্য ভিডিওটা বড় হবে, কিন্তু প্রথম থেকে দেখ এটা মোবাইলেই করতে পারবে, ওকে? মোবাইলে ডেস্কটপ মোট অন করা জাস্ট করবি। এবার কি বলছে, মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, মাধ্যমিক কবে পাশ করছিস, ওকে? তুই যদি 21-এ পাশ করিস, 21-এ দিয়ে দেবি সিলেক্টেড বোর্ড কোনটা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাশ করছিস, ওকে? ফুল মার্কস মাধ্যমিক কততে হয়েছে, 700টা হয়েছে, 700 দিয়ে দিবি। মার্কস কত পাইছিস, সাপোজ আমি দিলাম 600 পাইছি, ওকে? তোরা কিন্তু তোদের রেজাল্ট দেখে দিবি, ঠিক আছে? ওকে, পার্সেন্টেজ কত হয় একাই একাই ক্যালকুলেট করে নেবে। তারপর উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাসিং ইয়ার হচ্ছে কত, উচ্চ মাধ্যমিক পাস করলে হচ্ছে 2023, যে যেটা 21-এ পাস করলেও ফর্ম ফিল আপ করতে পারবি, 22-এ 23-এ, ওকে? তার জন্য যার যেটা এটা 2023-এ পাস করছে, আমি সাপোজ তাহলে 23 দিলাম, ওকে? বোর্ড নেম ওয়েস্ট বেঙ্গল বোর্ড, তাহলে এখান থেকে সিলেক্ট করে নিলি। তারপরে হচ্ছে
কোন স্ট্রিমে ছিলে, আর্টস সায়েন্স না কমার্সে? সায়েন্সে থাকলে সায়েন্স, আর্টসে থাকলে আর্টস, কমার্স থাকলে কমার্স। ওকে, ইনস্টিটিউট নেম, কোন স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করলে? ঠিক আছে, সাপোজ কুচবিহারের মধ্যে কেউ হচ্ছে রামভোলা স্কুল থেকে পড়ছে, ওকে, তাহলে আমি দিয়ে দিচ্ছি রামভোলা। ঠিক আছে, যেটা হয় দিয়ে দিবি, ঠিক আছে, ওকে, যার যেটা স্কুল ওইটা দিয়ে দিবি। ঠিক আছে, তারপরে হচ্ছে তোর রেজিস্ট্রেশন নাম্বার কত ছিল? ঠিক আছে, যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে এটা কিন্তু এইচএস এর রেজিস্ট্রেশন নাম্বার। ঠিক আছে, আমি কিছু একটা দিচ্ছি, ধরে নে 1 2 3 4 5 6, ওকে, ঠিকঠাক দিতে লাগবে কিন্তু, না হলে কিন্তু মিলবে না। তারপরে এইচএস রোল নাম্বার কত ছিল? ওকে, এমন কিছু একটা রোল নাম্বার দিলি। ঠিক আছে, তারপরে কি বলছে, এইচএস টোটাল সাবজেক্ট, টোটাল সাবজেক্ট কয়টা ছিল, যার যে কয়টা ছিল সাবজেক্ট দিবি, সাবজেক্ট ছয়টা যে ছিল ছয়টা দিলে পাঁচটা ছাড়লে পাঁচটা দিবি। ঠিক আছে, ইন জেনারেল সবাই কি হচ্ছে পাঁচটা টোটাল মার্কস নিলে সেখানে হচ্ছে টোটাল মার্কস কত ছিল, 500 পরীক্ষা দিছিলি, ঠিক আছে, ওকে, 500 কত পাইছিলি, ধরিনে কেউ পাইছে, সাপোজ ধরিনে কত দিলাম, 430 পাইছিস, তাহলে 430 দিলি, তাহলে পার্সেন্টেজ কত এটা চলে আসলো। ঠিক আছে, অ্যাজ পার এইচএস মার্কশিট, যেটা মার্কশিটটা পাইছিস ওটা দিবি, ওকে। তারপরে কি বলছে, মার্কস সাবজেক্টের ডিটেলস, বাংলা, ওকে, বাংলাতে ফুল মার্কস, থিওরি, থিওরিতে হচ্ছে 80-তে থিওরি ছিল, 80-তে তাহলে থিওরি, 80-র মধ্যে কত পাইছিস, 80-র মধ্যে সাপোজ ধরে 60 পাইছিস, সেখানে 60 দিবি, সঙ্গে সঙ্গে ফুল মার্ক প্র্যাকটিক্যাল, ইন প্র্যাকটিক্যাল প্রজেক্ট কত ছিল, বাংলায় 20 নাম্বারের প্রজেক্ট ছিল, প্র্যাকটিক্যালে কত পাইছিস, সাপোজ ধরে কত পাইছিস, 19 পাইছিস, 19 দিয়ে দিবি, আর টোটাল মার্ক কত হলো, একাই একাই নিয়ে নিলো। ঠিক আছে, এত পাইছিস, তারপরে এখানে অ্যাড করবি, ওকে, অ্যাড করলেই দেখবি যে বাংলা হয়ে গেল। এবার বাংলার পর আর কি আছে, ধরে নে ইংলিশ ছিল, তাহলে ইংলিশ দিলি, ইংলিশে হচ্ছে ফুল মার্ক কত, ধরে নে 80, এখান থেকে এমন করে দিবি, ওকে, অপটেন মার্ক কত পাইছিস, ধরে নে ইংলিশে কত পাইছিস, 75 পাইছিস 80-তে, তারপরে হচ্ছে প্রজেক্ট কত ছিল, 20 নাম্বারের প্রজেক্ট ছিল, যার যত ছিল, তোরা তো রেজাল্টে জানিসই এগুলা, আর ধরে নে ইংলিশে কত দিছে, 20-20 দিছে। ঠিক আছে, ওকে, টোটাল মার্ক এত হয়ে গেল, তারপরে অ্যাড করলি, ওকে, যেহেতু তো সায়েন্স স্ট্রিম দিছিস, তার মানে সায়েন্সেই পাবি সবগুলো, এরপরে কিছু কি পাবি, দেখ, সাপোজ ধরে নে কেমিস্ট্রি ছিল, তাহলে কেমিস্ট্রি দিয়ে দিলাম। ঠিক আছে, কেমিস্ট্রিতে কত হচ্ছে, 70-এর পরীক্ষা হচ্ছে টোটাল 70-এ পাইছিস, ধরে হচ্ছে 60-60, ওকে, তারপরে হচ্ছে ধরে নে 30-এ হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে, আর হচ্ছে পাইছিস হচ্ছে প্র্যাকটিক্যাল হচ্ছে 30-এ, 30-এই দিছে, ওকে, তাহলে হচ্ছে এত হয়ে গেলো, 190 পেয়ে গেছিস, অ্যাড করে দিলি। এমন করে সবগুলা সাবজেক্ট অ্যাড করবি। ঠিক আছে, তারপরে ধরে নে ফিজিক্স, কেউ তাহলে ফিজিক্সের দিয়ে দে, এখানে দেখ, ওকে, এখান থেকে সাবজেক্ট গুলো দেখে 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 দিতে লাগবে। ঠিক আছে, যার যেটা দিছিস কিন্তু এখান থেকে খুঁজে নিবি একবার, জিওগ্রাফি, ওকে, ফিজিক্যাল এডুকেশন, ফিজিক্স, ওকে, ফিজিক্সে সেম ধরে নিয়ে হচ্ছে পরীক্ষা কত হচ্ছে, 70-এ পরীক্ষা হয়েছে, এখানে অপটেন মার্ক কত পাইছিস, অপটেন মার্ক ধরে নিয়ে পাইছিস হচ্ছে সাপোজ 66 পাইছিস, ওকে, এটা প্র্যাকটিক্যালে হচ্ছে 30 পাইছিস, 30-এ পাইছিস কত, ধরে নে 30-এ দিছে হচ্ছে 29 দিছে, ওকে, তাহলে হচ্ছে টোটাল অপটেন মার্ক এটা হলো। ঠিক আছে, অ্যাড করে দিলি, ওকে, ফিজিক্স অ্যাড করলি, তারপরে ধরে নে এটা কত দিছিস, ফিজিক্সের পরে আর কিছু, ম্যাথামেটিক্স, এম দিয়ে, এম দিয়া, ম্যাথামেটিক্স কোথায় আছে দেখ তোরা, এখান থেকে যেটা থাকবে ওটা দেখে নিবি, ওকে, ম্যাথামেটিক্স আছে, তাহলে এখানে ম্যাথামেটিক্স দিলাম, ম্যাথামেটিক্স এ হচ্ছে কততে পরীক্ষা হয়েছে, 80-তে পরীক্ষা হয়েছে, পাইছিস হচ্ছে কত ধরলাম, 65 পাইছিস, এটা হচ্ছে 20-তে হচ্ছে প্রজেক্ট হয়েছে, প্রজেক্টটা ধরে নিয়ে দিছে হচ্ছে 20, ওকে, টোটাল মার্কস, অপটেন মার্কস। ঠিক আছে, এখানে হয়ে গেল, রেজাল্টে যা যা ছিল দিয়ে দিলি আমার। ঠিক আছে, তাহলে রেজাল্ট দিয়ে দিলে, ঠিক আছে, তারপরে হয়ে গেল, তোরা ভেরিফাই করে নিবি। তারপরে অ্যাপ্লাই কোর্স, কোন কোর্সে অ্যাপ্লাই করতেছিস? ঠিক আছে, দেখ, ইউ ক্যান অ্যাপ্লাই ম্যাক্সিমাম 5 কোর্স অর সাবজেক্ট, ওকে, প্রথমে দেখ কি চাই, তুই কি চাস, সাপোজ ধরে নে মেজরে কি চাস, ওকে, মেজরে চাইস হচ্ছে ফিজিক্স, তাহলে ফিজিক্সে 1 নম্বরে দিলি। ঠিক আছে, তারপরে কি করবে, এখানে অ্যাপ্লাই করলি, ঠিক আছে, ওকে, তারপরে ধরে নে ফিজিক্সের পর তুই আর একটা চাইস হচ্ছে কেমিস্ট্রি, তাহলে হচ্ছে কেমিস্ট্রি অ্যাপ্লাই করলি। ঠিক আছে, ওকে, দেখ, মেরিট পয়েন্ট সঙ্গে সঙ্গে চলে আসতেছে, তো রেজাল্ট অনুযায়ী মেরিট পয়েন্ট দিয়ে দিতেছে, ওকে, তারপরে ধরে নে কেউ হচ্ছে আরো অ্যাড করতেছে যে আমি এবেন ছিলে ফিজিক্স পাইলেও পড়বো, কেমিস্ট্রি পাইলেও পড়বো, ম্যাথ পাইলেও পড়বো, তাহলে ম্যাথ অ্যাড করবি। ঠিক আছে, এমন টোটাল 5টা অ্যাড করতে পারবি। ঠিক আছে,
কেউ যদি না জুওলজি পাইলেও পড়বে, তাহলে জুওলজিও অ্যাড করে দেবে, ঠিক আছে? ওকে, ইউ আর নট এলিজিবল ফর দিস। ওকে, কারণটা কিসের জন্য এলিজিবল হইলাম না, আমি ওখানে বায়োলজি দিইনি, ঠিক আছে? এখানে তাহলে তোরা একাডেমিক এটাই যদি আছে, ঠিক আছে, এখানে যদি বায়োলজি দিয়ে দিস, ঠিক আছে? ওকে, তার মানে হচ্ছে এখানে ওকে টোটাল কোর্স ধরে না ছয়টা কোর্স পড়ছিস, ছয়টাই দিয়ে দিলাম, ঠিক আছে? ছয়টাই এখানে তাহলে পরীক্ষা আছে, হচ্ছে 600 পরীক্ষা আছে, এখানে ছয়টাই দিয়ে দিস। ওকে, ছয়টাই দিয়ে দিস। এখানে হচ্ছে পাইছিলি সাপোজ ধরে নে যত পাইছিল এটাই দিলাম, ঠিক আছে? ওকে, যদিও এটা দরকার নেই, এখানে টপ টপ ফাইভেই দিতে লাগবে, ঠিক আছে? এখানে টপ ফাইভেই দিয়ে দিবি, ঠিক আছে? ওকে, যার যেটা হবে সঙ্গে সঙ্গে এটা দিয়ে দিবি, ঠিক আছে? ওকে, বা এটা যেমন ছিল ওইটাই দিয়ে দে, 500 দিয়ে দে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, এটাই ছিল রেজাল্টে যা ছিল রেজাল্টে দিবি, তোদের রেজাল্টে তোরা জানবি ভালো করে কত কত ছিল, ঠিক আছে? এখানে ধরে নে আর একটা অ্যাড করলে, কেউ বায়োলজি যদি অ্যাড করতে চায় বায়োলজি এখান থেকে দিয়ে দিবে, তাহলে বায়োলজি ওখান থেকে করতে পারবে। ওকে, যার যেটা করতে চায় ওখান থেকে নিয়ে নেবে। এখানে বায়োলজি আমি দেখতেছি না কেন, এই যে বায়োলজি, বায়োলজিতে ধরে নে 70 পরীক্ষা ছিল, 70, আর যেটা ধরে নে থিওরি কত ছিল, থিওরিতে 25 জনে কত হচ্ছে ধরনের, সাপোজ 70-এ 25 হচ্ছে 64। ওকে, আর হচ্ছে 30-এ 25 হচ্ছে 30-এ তোকে প্র্যাকটিক্যালে ধরনের দিছি আমি, ধরলাম হচ্ছে 28-27। ওকে, তাহলে এটাও কি হলো, অ্যাড হয়ে গেল, ঠিক আছে? ওকে, তাহলে এইখানে এবার এবার সবগুলো অ্যাড করতে পারবি, ঠিক আছে? ফিজিক্স নিতে চাইলে তাহলে কি করবি, এখানে ফিজিক্স দিবি, ঠিক আছে? ফিজিক্স দিয়ে একাই একাই মেরিট পয়েন্ট ক্যালকুলেশন করে নেবে, সঙ্গে সঙ্গে আরো কি নেবে ফিজিক্স এর পর আছে, কেউ যদি কেমিস্ট্রি দিতে চায় কেমিস্ট্রি দিবি, ওকে? তারপরে হচ্ছে কেউ যদি জুওলজি দিতে চায় বা ম্যাথামেটিক্স দিতে চায় ম্যাথামেটিক্স দিবে, কেউ যদি জুওলজি দিতে চায় জুওলজি দিবে, ঠিক আছে? কেউ যদি বাংলা নিয়ে পড়তে চায় বাংলা নিয়েও করতে পারে, বা কেউ যদি ধরে নে এখানকার মধ্যে কি কি দিলাম আমি, ফিজিক্স দিছি, জুওলজি, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, ওকে? কেউ যদি বোটানি নিয়ে চায় বোটানি তাহলে দিতে পারবে, বা যেগুলো আছে এগুলো মনে রাখিস যে এগুলো তুই দিলি মেজর সাবজেক্ট, ওকে? মেজর সাবজেক্ট এগুলো তুই দিলি, এবার তার মধ্যে কোনোটা যদি রিমুভ করতে চায় সেখান থেকে রিমুভ করে দিবি। সাপোজ ধরে নে তোর বোটানি পড়তে ইচ্ছা করে না, রিমুভ করলি, চারটে দিতে চাইলে চারটেই দিবি, ঠিক আছে? যে কয়টা দিতে চাবে ওইখানেই দিবি, বা ম্যাক্সিমাম 5টা দিতে পারবে, ওকে? তারপরে কি করলি, রেট, ওকে? এবার কি করতে লাগবে, দেখ, ডকুমেন্ট দিতে লাগবে তোদের। ডকুমেন্ট বলি কি করবি তোরা, এগুলা কি হচ্ছে ডকুমেন্ট, একটা জিনিস দেখিস, সাইজ শুড বি লেস দেন 200 KB, 200 KB নিচে রাখতে লাগবে, ঠিক আছে? ডকুমেন্টস গুলো, সমস্ত ডকুমেন্টস গুলো 200 KB নিচে রাখবে। তাহলে এখানে ফটো, তাহলে কি করবি, এখান থেকে চুজ করবি, এখান থেকে ফটো নিবি, সাপোজ ফটো নিলাম, ফটো নিয়ে এখানে আপলোড করে দিলাম, ওকে? এজ তারপরে করলি চুজ ফাইল, ফটো নিলি, তারপরে এখানে এসে আপলোড করবি, ঠিক আছে? ওকে, এবার আপলোড করলে দেখ পাশে দেখাচ্ছে, ঠিক আছে? এবার তুই অরিজিনাল ফটো দিছিস কি দিছিস না এখানে ভিউ ফটো করে দেখতে পাবি, ওকে? তারপরে ধরে নে এখানে সিগনেচার, সিগনেচার চাইছে তাহলে কি করবি, সিগনেচার দিয়ে দিবি, ওকে? তাহলে সিগনেচার দিয়ে তারপরে এখানে কি করবি, আপলোড করবি, সব কিন্তু 200 KB নিচে লাগবে, ওকে? সিগনেচার দেখ এখানে চলে আসছে, ওকে? এবার আসছে কি আসে না এটা কেমন করে জানবি, এটা হচ্ছে ভিউ ফাইল করে নিবি, ঠিক আছে? তাহলে হচ্ছে দেখতে পাবে, ওকে? তাহলে আমি কিন্তু এখানে র্যান্ডম দিচ্ছি, তোরা কিন্তু অরিজিনাল অরিজিনাল সবকিছুই দিবি, ওকে? এখানে যেটা আছে অরিজিনাল ওইগুলো জিনিসই দিবি, ওকে? আমার মতো তোরা করবি না। তারপরে কি হচ্ছে এস প্রুফ, এস প্রুফ হিসাবে কি দিবি, এস প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট দিতে পারিস, বা হচ্ছে ক্লাস টেনে দেখবি এডমিট কার্ড, অর্থাৎ যেইখানে তোদের ডেট অফ বার্থ উল্লেখ করা আছে ওগুলাই দিবি, ঠিক আছে? এটা জেপিজি ফরম্যাট বানায় নিবি, ঠিক আছে? আমি এখানে কি দিচ্ছি, এখানেও আমার ফটোই দিচ্ছি, ওকে? তোরা কিন্তু এটা ফটোই দিস না আবার, ঠিক আছে? তোরা বার্থ সার্টিফিকেট দিস, আমার কাছে নাই, আমি তো স্যাম্পল বানাচ্ছি তার জন্য দিলাম। আর ডকুমেন্ট এখানে থেকে ভিউ ডকুমেন্ট করতে পারবি, ঠিক আছে? তারপরে 12-এর মার্কশিট, ওকে? 12-এর মার্কশিট এখান থেকে নিবি, তোরা আগে কিন্তু ওগুলা বানায় রাখবি, ঠিক আছে? 12-এর মার্কশিট বানায় রাখবি, তারপরে এখান থেকে সিলেক্ট করে এখান, তারপরে তারপরে এখানে কি করবি, আপলোড করে দিবি, ওকে? আমি কিন্তু ফটোই দিলাম, তোরা কিন্তু এখানে মার্কশিট আসবে,
তোরা ভিউ মার্কশিট করে দেখতে পাবি যে মার্কশিট হয়েছে কি হয়নি, ঠিক আছে? ওকে, তোরা আবার ভুল করে এগুলা কিন্তু একই জিনিস দেখছিস না, আবার বারবার বলতেছি আমি, জাস্ট এটা তোদের দেখাচ্ছি। তোরা কিন্তু এখান থেকে পড়বি কি কি চাইছে ওটা ওটাই দিবি, আর ওগুলা ছবিগুলো আগে তুলে রাখবি। তারপরে যারা যারা সাইজ ছোট করতে পারবি না, তারা মনে রাখে যে এডিট অপশনে গিয়ে সাইজ রিসাইজ করা যায়, ঠিক আছে? মোবাইলেই দেখবে বা অনলাইনে লিখে যে হচ্ছে ইমেজ সাইজ রিডিউসার, তাহলেই চলে আসবে, ঠিক আছে? তাহলে ওখান থেকে করবি। ওকে, তারপরে এখানে সেভ করে দিলি, তাহলে দেখ সমস্ত কিছু এবার হয়ে গেছে, ঠিক আছে? ফর্ম ফিল আপ এবার হয়ে গেল। এবার যদি এখানে সাবমিট করে দিস, ঠিক আছে, এখানে প্রথমে কি করবি, ক্লিয়ার সবকিছু ঠিক আছে। ওকে, এবার হচ্ছে যে সাবমিট করে দিবি, ঠিক আছে, এখানে সাবমিট করবি, দেখ এখানে সাবমিট করে দিবি। সাবমিট করলেই তোর ফর্ম ফিল আপ হয়ে যাবে। সাবমিট করার পর কি হবে, এখানে পরের একটা অপশন আসবে ফর্ম ফর্ম প্রিন্ট। ওকে, তারপরে কি করবি হচ্ছে ফর্মটা প্রিন্ট করবি, ঠিক আছে? ওকে, প্রিন্ট করে রাখিয়ে দিবি, ঠিক আছে? আর কোনো টাকা পয়সা লাগবে না, একদম ফ্রিতে। আর একবার এখানে কি করবি, সমস্ত কিছু কি করবি একবার দেখে নেবে কোনোটা যেন ভুলভাল না হয়। আমি সাবমিট করব না, নিশ্চয়ই করব না, ঠিক আছে? কারণটা না জানো ওদের ঝামলা হবে, ফালতু বলতে একটা বিনা ডকুমেন্টেশনে সবকিছু চলে যাবে। এখানে মেরিট পয়েন্ট দেখবি, দেখ প্রথমে মনে রাখে যে কি কি আসছে, ঠিক আছে? প্রথমে যে যেটা সিলেক্ট করবি, ঠিক আছে? এখানে এখানে এক নাম্বার, এক নাম্বারে আমি কি দিছি, কেমিস্ট্রি মেজর দিছি, ম্যাথামেটিক্স মেজর দিছি, তারপর ফিজিক্স মেজর দিছি, ঠিক আছে, জিওলজি মেজর দিছি। তোরা কিন্তু নাম্বারগুলো ঠিক করে যে যেটা চাস ওটা এক নাম্বারে রাখবে, ঠিক আছে? যে ফিজিক্স এক নাম্বারে রাখতে চাস সে ফিজিক্স আগে রাখবে, ঠিক আছে? ওই হিসাবে এখানে সবকিছু রাখবে, ঠিক আছে? ওকে, আর সবকিছু ওইগুলা করে তারপরে সাবমিট করে দিবি। আমি সাবমিট করলাম না, তোরা সাবমিট করে দিবি। ওকে, তাহলে এমন করে ফর্ম ফিল আপ করতে পারবি। মোবাইলে জাস্ট কি করবি, ডেস্কটপ মোড অন করে সমস্ত কিছু করে নিবি। আর হচ্ছে ডকুমেন্ট গুলা কি করবি, তোরা হচ্ছে আগেই ফর্ম ফিল আপ করে মানে ছবি তুলে রেখে দিবি, ঠিক আছে? ওকে, তাহলে সব ডকুমেন্ট ঠিকঠাক করে দিবি। ওকে, আর এতটুকুই ফর্ম ফিল আপ ছিল, আর এর বেশি কিছুই নাই। ওকে, এমন করে দিনহাটা কলেজের ফর্ম ফিল আপও সেম, মাথাভাঙা কলেজের ফর্ম ফিল আপও সেম, কারণটা এরা না সেম কোম্পানি ফর্ম ফিল আপ করাচ্ছে। ওকে, এই কলেজগুলো না কোম্পানিকে দায়িত্ব দেয় যে এই কোম্পানি ফর্ম ফিল আপের সমস্ত দায়িত্ব নেবে, তাহলে কোম্পানি গুলো সেম, তার জন্য এদের ফর্ম ফিল আপ গুলো সেম, তাহলে তোরা সেম ভাবে করে নিবি। ওকে, আর এমন যদি সমস্ত ইনফরমেটিভ ভিডিও দরকার হয় এডুকেশন সংক্রান্ত, তাহলে কি করবি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবি। টাটা, বাই বাই, টেক কেয়ার।